বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, প্রভাষক ইসলামের ইতিহাস, মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা। অত্র মাদ্রাসা কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে ফাজিল তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের স্বাগতম। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো আছো এবং লেখাপড়ার মধ্যে আছো। যে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাব, তোমাদের ক্লাস নেব ইসলামের ইতিহাস। দ্বিতীয় পত্র মোগল আমল, অর্থাৎ ভারতে দুইটা আমলে শাসন হয়, একটা সুলতানি আমল আর মোগল আমল। তোমাদের আজকে আলোচনা বিষয় মোগল আমল তথা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, যিনি মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের কৃতিত্ব, অর্থাৎ আজকের আলোচনার বিষয় মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের কৃতিত্ব। নাম জহিরুদ্দিন মোহাম্মদ, ডাকনাম বাবর। তিনি ছিলেন ফারগানার শাসনকর্তা ওমর শেখ মির্জার সন্তান, অর্থাৎ তার পিতা ছিলেন ওমর শেখ মির্জা, যিনি বীর তাইমুরের বংশধর ছিলেন, ইতিহাসখ্যাত বীর তাতার বংশের বীর তাইমুর লংয়ের বংশধর। আর মাতা ছিলেন কুতলুক নিগার খানম, তিনি তদানীন্তন বিশ্বের সবচেয়ে বেশি ত্রাস সৃষ্টিকারী মঙ্গল নেতা চেঙ্গিস খানের অধস্তন পুরুষ হালাকু খানের বংশধর। অর্থাৎ পিতার দিক থেকে তিনি বীর তৈমুরের বংশধর, আর মাতার দিক থেকে মঙ্গল নেতা চেঙ্গিস খানের বংশধর। আর মঙ্গল থেকেই মূলত মোগল শব্দের আবির্ভাব, মঙ্গলের পরিবর্তে মোঘল, অর্থাৎ মায়ের বংশের নাম দিক থেকেই তিনি নামকরণে প্রসিদ্ধি লাভ করেছেন। সম্রাট বাবর মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি লাভ করেছেন, মঙ্গল থেকে মোগল। তো বাল্যকাল সম্পর্কে আমরা ততটা কিছু জানতে পারি না। বাবর মাত্র 11 বছর বয়সে 1494 খ্রিস্টাব্দে পিতার আকস্মিক মৃত্যুর পরেই পিতৃরাজ্য ফারগানার সিংহাসনে অধিষ্ঠিত হন। সিংহাসনে অধিষ্ঠিত হয়ে তিনি পরবর্তী বছরে আবার তাইমুরের রাজধানী সমরকন্দ দখল করেন, কিন্তু তদানীন্তন উজবেক নেতা সাইবানি খান, দুর্ধর্ষ যোদ্ধা সাইবানি খানের নজরে পড়ে যান। এজন্য তিনি বেশিদিন এই রাজ্যগুলা দখলে রাখতে পারেননি, অতি দ্রুতই তার কাছে পরাজিত হন। কখনো ফারগানা থেকে বিতাড়িত হন, কখনো সমরকন্দ থেকে বিতাড়িত হন। কোনো অবস্থায় তিনি টিকতে পারছিলেন, বারবার চেষ্টা করছিলেন, বারবার কোনো এলাকা দখল করেছেন, আবার কোনো এলাকাতে পরাজিত হয়েছেন। এভাবে সাইবানি খান তাকে বারবার ধাওয়া করছেন। এই ধাওয়া খাইতে খাইতে তিনি কোনো অবস্থায়
স্থায়ী হতে পারছিলেন না। তিনি হতাশ হয়ে গেলেন, কী করব। তারপরেও তিনি নিজের শক্তি এবং তার সামর্থ্যের আত্মবিশ্বাস রেখে সাহস হারা না হয়ে তিনি আবার চেষ্টা করতে লাগলেন, কীভাবে আমি অন্য কোথাও প্রতিষ্ঠা লাভ করতে পারি। তার যে দুরবস্থা, রাজ্যহারা, গৃহহারা, এই সময়ের গুরুত্ব আরোপ করে ঐতিহাসিক আবুল কাসিম ফিরেস্তা লিখেছেন, হি ওয়াজ মুভিং ফ্রম স্কোয়ার টু স্কোয়ার লাইক এ কিং অন এ সিজ বোর্ড। অর্থাৎ তিনি বাবর দাবার বোর্ডের রাজার ন্যায়, হি ওয়াজ মুভিং, তিনি মুভিং করতেছিলেন, মুভ করতেছিলেন, ছুটাছুটি করতেছিলেন, ফ্রম স্কোয়ার টু স্কোয়ার, এক কর্নার হতে অন্য এক কর্নারে, রাজ্যের এক সীমানা হতে আরেক সীমানায় দৌড়াদৌড়ি করছিলেন, ধাওয়া খাইয়ে পলাচ্ছিলেন, বিতাড়িত হচ্ছিলেন, লাইক এ কিং অন এ সিজ বোর্ড, যেমন দাবার বোর্ডের রাজা চেক পড়লে যে অবস্থা হয়। রাজা যখন চেক দেওয়া হয় রাজাকে, তখন রাজা তার বোর্ডের কর্তৃত্ব বাঁচানোর জন্য, খেলা টিকে রাখার জন্য এ কর্নার থেকে ও কর্নার দৌড়াদৌড়ি করেন, কীভাবে চেক থেকে রক্ষা পাওয়া যায়। অর্থাৎ দাবার বোর্ডের রাজা যে দুরবস্থা হয়, বারবার চেক খেয়ে পরাজিত হন, বাবর এরকম পরাজয়ের মুখেই ছিলেন এবং সবসময় সাইবানি খালিনের কাছে একটা হুমকির মুখে ছিলেন। তথাপিও সম্রাট বাবর তার সাহস না হারিয়ে নিজের শক্তির প্রতি বিশ্বাস রেখে তিনি পরবর্তীতে আবার চেষ্টা করতে থাকেন। এভাবে একসময় তিনি কাবুল জয় করলেন। অর্থাৎ 1504 খ্রিস্টাব্দে বাবর ফারগানা এবং সবরকন্দ আশা ছেড়ে দিয়ে কাবুল জয় করে সেখানে রাজত্ব করলেন। 1504 থেকে 26 পর্যন্ত সম্রাট বাবর এই কাবুল, আফগানিস্তান রাজ্যের বর্তমান কাবুল এই এলাকার শাসনকর্তা ছিলেন। সেখান থেকে তিনি পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ ভারত, ভারতে যখন চলছিল সুলতানি আমলের শেষ সময়, ইব্রাহিম লোদির শাসনকাল, তিনি বারবার সুযোগ করছিলেন যে যেহেতু কোনো অবস্থাতেই আমার বাবার রাজ্য ফারগানা সমরকন্দ দখল করতে পারছি না, কাবুলি থেকে আমার কিলাব, সুতরাং আমি পূর্ব দিকে একটু চেষ্টা করে ভারত জয় করতে পারি কি না। এক্ষেত্রে তিনি বারবার ভারতের প্রতি নজর আসছিলেন এবং তৎকালীন ভারতের যে ইব্রাহিম লোদি ছিলেন শেষ সুলতান, তার প্রতি মানুষের বিতৃষ্ণা ছিল, তার আত্মীয় স্বজনের বিরোধী ছিল, এলাকার মানুষ একটু ক্ষিপ্ত ছিল, তাদের মতিগতি তিনি লক্ষ্য করছিলেন। সম্রাট বাবর এসব লক্ষ্য করে ভারত জয়ে প্রলুব্ধ হয়েছিলেন। এরপূর্বে তিনি কয়েকটি অভিযান পরিচালনা করেছিলেন, কিছু কিছু এলাকা দখলও করেছিলেন। তো সর্বশেষ 1526 খ্রিস্টাব্দে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তৎকালীন ভারতের সুলতান ইব্রাহিম লোদির বিরুদ্ধে ভারত জয়ের অগ্রসর হন। তার সাথে ছিল সুশিক্ষিত, প্রশিক্ষিত 12,000, মতান্তরে 8,000 সেনাবাহিনী। এই সেনাবাহিনী নিয়ে তিনি ভারত জয়ের অগ্রসর হলেন। এমত অবস্থায় ইব্রাহিম লোদি প্রায় 100,000 সৈন্য, মতান্তরে 40,000 এই বাহিনী নিয়ে 1526 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে বাবরকে বাধা দেওয়ার জন্য পানিপথের প্রান্তরে বাধা প্রদান করলেন, বাবরকে পানিপথের প্রান্তরে আটকিয়ে দিলেন। উভয় পক্ষে তুমুল যুদ্ধ হলো। ইব্রাহিম লোদি প্রাণপণ যুদ্ধ করলেন, কিন্তু বাবরের কাছে কোনো অবস্থায় টিকতে পারলেন না। বাবরের সুশিক্ষিত স্বল্প সংখ্যক সেনাবাহিনী হলেও ইব্রাহিম লোদি এই যুদ্ধে পরাজয় বরণ করলেন। বাবর এই যুদ্ধের মাধ্যমে দিল্লি এবং আগ্রা দখল করলেন।
এবং ভারতের মোগল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। এরপরে সম্রাট বাবর দেখলেন যে শুধু দিল্লি আগ্রা দখল করলেই চলবে না, ভারতের আরও বিশাল এলাকা জয়লাভ করতে হবে। পরের বছর অর্থাৎ 1527 খ্রিস্টাব্দে সম্রাট বাবর আবার পানিপথের খানুয়ার প্রান্তরে সেনাবাহিনী অবতীর্ণ হলেন। এখানে তাকে বাধা প্রদান করেছিল তৎকালীন হিন্দু সৌর্য বীজের প্রতীক রানা সংগ্রাম সিংহ। এই রানা সংগ্রাম সিংহের কাছে বাবর যুদ্ধে অবতীর্ণ হলেন, তুমুল যুদ্ধ বাঁধল। এখানে বিশাল হিন্দু সেনাবাহিনী বাবরকে বাধা প্রদান করলো, কিন্তু বাবর কোনো অবস্থায় সুবিধা করতে পারছিলেন না। একসময় বাবর সমস্ত সেনাবাহিনীর মধ্যে জ্বালাময় বক্তব্য দিলেন এবং শপথ করে বললেন যে আমি আর কখনো মদ স্পর্শ করব না, তোমরা সবাই যুদ্ধ করো, আমরা যুদ্ধে জিতলে শহীদ হব, যুদ্ধে জিতলে আমরা গাজী হব, আর যুদ্ধে মারা গেলে আমরা শহীদ হব। এই শাহাদাতের তামান্না নিয়ে সমস্ত সেনাবাহিনী একজনের যুদ্ধে আক্রমণ করলো এবং এই যুদ্ধে রানা সংগ্রাম সিং পরাজিত এবং নিহত হলেন এবং সম্রাট বাবর এরপরে চান্দেরি দুর্গ দখল করলেন এবং বিশাল এলাকা ভারতে বিশাল এলাকা তিনি তার আধিপত্য প্রতিষ্ঠা করলেন। এভাবে বাবর তার কৃতিত্ব বলে ভারতে বিভিন্ন এলাকা জয় করছিলেন। সর্বশেষ 1529 খ্রিস্টাব্দে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি গোগরা যুদ্ধে ইব্রাহিম লোদির ভ্রাতা মাহমুদ খান লোদির বিরুদ্ধে আক্রমণে যুদ্ধে অবতীর্ণ হন। এই যুদ্ধে আফগানদের শেষ শক্তিটুকু সর্বশেষ চেষ্টা করেও বাবরকে বাধা দিতে পারেনি এবং এই যুদ্ধে মাহমুদ খান লোদি সহ সমস্ত আফগান শক্তি পর্যদস্ত হইল এবং বাবর গোটা ভারতে ক্ষমতা নিজ হাতে দখল করলেন এবং নিজেকে বাদশাহ বলে বা সম্রাট বলে ঘোষণা করলেন। এ হলো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তার যোগ্যতা বলে শক্তি বলে ভারতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন। তো অনেক ঐতিহাসিক মন্তব্য করতে গিয়ে বলেছেন পানিপথের যুদ্ধ তো গোটা ভারত জয় হয়নি, তারপরেও বলছেন যে যেমন পলাশীর যুদ্ধ ব্রিটিশদের জন্য ভারতে আধিপত্য বিস্তারের সূত্রপাত করে, তেমনই সম্রাট বাবরের জন্য এই পানিপথের প্রথম যুদ্ধই মূলত আফগান শক্তি অর্থাৎ মোগল শক্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করে। যাই হোক, সম্রাট বাবরকে অনেকেই অনেক উপাধি দিয়েছেন, অনেকেই তার প্রশংসা করেছেন। সম্রাট বাবর, বাবর শব্দের অর্থ তুর্কি ভাষায় বাবর, ব্যাঘ্র, বাঘ বা সিংহ। তিনি তার কর্মের দ্বারা তার নামের সুবিচার করেছেন। তিনি এত শক্তিশালী ছিলেন যে যে কোনো মুহূর্তে দুই বগলে দুইজন ব্যক্তিকে বগল দাবা করে দুর্গা প্রাচীর অতিক্রম করতে পারতেন, তার গায়ের শক্তি এত বেশি ছিল। এবং তিনি এত কষ্ট সহিষ্ণু এবং এত কর্মঠ ছিলেন যে শীতের রাত্রিতে, কনকনে শীতের রাত্রিতে বরফ গলা নদীতে তিনি নেমে সাঁতার কাটতেন। এভাবে তিনি তার শক্তিকে বাড়াতেন। অনেকেই আবার বলেছেন বাবর ছিলেন সুপণ্ডিত, সুযোগ্য এবং সুরুচিপূর্ণ একজন, শিক্ষা দীক্ষায় অনেক উন্নত মানের একজন মানুষ। মূলত সম্রাট বাবর ছিলেন প্রজাহিত শাসক, জনগণের সুখ সুবিধার কথা চিন্তা করতেন এবং তিনি সবার কল্যাণার্থে দেশ বা সাম্রাজ্য পরিচালনা করতেন। এজন্য পরবর্তীতে তার এই কৃতিত্বের কারণে মোগল সাম্রাজ্য দীর্ঘদিন ধরে ভারতে শাসনকার্য চালিয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের কৃতিত্ব সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছ, বাকিটুকু তোমরা
বই পুস্তক একটু পড়ে নেবে এবং ভিডিওটা কয়েকবার দেখলেই তোমাদের এ সম্পর্কে একটি ধারণা, সুস্পষ্ট ধারণা আসবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।